আমার ছোটবেলা কেটেছে ভবানীপুরে, আমার জন্ম ভবানীপুরে ইন্দ্র রায় রোডে। সো আমার ছোটবেলার যে পুজোর স্মৃতি সবই ভবানীপুর অঞ্চলে, এবং বলাই বাহুল্য আমরা মানে আমাদের নিজের কোনো পুজো ছিল না, কারণ আমরা কোনো হাউজিং বা অ্যাপার্টমেন্ট বা কমপ্লেক্সে থাকতাম না। আমাদের একটা স্ট্যান্ড অ্যালোন বাড়ি ছিল, ছোট্ট বাড়ি ছিল, কাজে আমাদের সেই অর্থে যে একটা নিজস্ব পুজো, সেই পুজোয় যাওয়া, পুজো অঞ্জলি দেওয়া, সেটা পরে হয়েছে। তখন নানান পুজো ঘুরে বেড়ানোর যে স্মৃতি সেটাই ছিল। এবং পুজো বলতে তখন বড় পুজো, বারোয়ারি পুজো, ছোট পুজো সব মিলেমিশেই আমরা ঘুরতে যেতাম, সে ঘুরে বেড়াতাম এবং দেখতাম। অবভিয়াসলি সবচেয়ে বড় স্মৃতি বা সবচেয়ে বেশি স্মৃতি ম্যাডক স্কোয়ারে, বাড়ি খুব কাছে ছিল এবং খুব অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় পুজোটা ছিল। এছাড়া ছোটো বড়ো মিলিয়ে নানান রকম পুজোয় যেতাম, এবং মনে আছে বাবা মার সঙ্গে, বাবা মার বন্ধুদের সঙ্গে সারা রাত ঘুরে বেড়ানো, ঠাকুর দেখা, খাওয়া, সেই স্মৃতিতেই কেটেছে। আমি 14 বছর বয়স অবধি ভবানীপুরে ছিলাম, সমাজ জীবনের প্রথম 14 বছর সেইভাবেই কেটেছে, বড় পুজো ছোটো পুজো মিলিয়েমিশে দেখা। পরিবর্তনটা অ্যাকচুয়ালি ঘটলো যখন 15 বছর বয়স নাগাদ আমরা শিফট করলাম লেক গার্ডেন্স গভর্নমেন্ট হাউসিং। সেখানে কিন্তু নিজের পুজো হতো, মানে সে হাউসিংয়ের নিজস্ব পুজো ছিল, সেটাই প্রথম আমি আমার নিজস্ব একটা পুজো পেলাম। সো সেটা একটা দারুণ মজা, একটা দারুণ অনুভূতি ছিল। এবং সেখানে পুজোর ডেকোরেশন, মানে সেই স্টেজ ডেকোরেট করা থেকে প্রতিমা আনা থেকে প্রতিমা ভাষণ দেওয়া, পুরো দায়িত্ব আমরাই নিতাম। এবং 15 থেকে 22 এই বয়সকালে আমার সেখানে সময় কাটে, এবং সেই স্মৃতিটা আমার কাছে সবচেয়ে জাগ্রত, সবচেয়ে তরতাজা। এবং ওই ওই পাড়া মানে পুজোর স্মৃতি বলতে প্রথম যেটা মাথায় আসে কিন্তু ওই 7 বছরের নানান স্মৃতি। অবভিয়াসলি বয়সটা শুনেই বুঝতে পারছেন যে সবই মানে প্রথম প্রেম থেকে শুরু করে প্রথম হোল নাইট ঠাকুর দেখা বন্ধুদের সঙ্গে কোনো অভিভাবক ছাড়া, এই এই অভিজ্ঞতাটা কিন্তু সেই সময়কার। তো সেটা সবচেয়ে প্রিডমিনেন্ট পুজোর স্মৃতি আমার কাছে। অবভিয়াসলি তারপরে আমরা আরেকটা হাউসিংয়ে শিফট করি, সেখানেও একটা পুজো হয় এখন যেখানে আমরা আছি, সেই পুজোটাও খুব আপন, সেই পুজোটাও খুব নিজের। কিন্তু ওই পুজোটা মানে লেক গার্ডেন্স গভর্নমেন্ট হাউসিংয়ের যে পুজোটা, সেটার অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে এখনও সবচেয়ে সবচেয়ে কাছে, সবচেয়ে আমার আমার মনের খুব কাছে।